আজকে আমি আপনাদেরকে দেখাবো V380 ক্যামেরা আপনি কিভাবে এটাকে ওয়াইফাই ছাড়া আপনি কিভাবে সেটআপ করবেন। তো এই অনেকে কমেন্ট করেন যে ভাই ক্যামেরা ওয়াইফাই ছাড়া কি ক্যামেরা চলে কিনা, আসলে ওয়াইফাই ছাড়া এই ক্যামেরাটা চলবে? তো সেটা চলার জন্য আপনারটা নির্দিষ্ট পরিমাণ ডিসটেন্স থাকতে হবে। আর এই V380 ক্যামেরাগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন আকারের হয়, বিভিন্ন নামে হয়, আইডিয়া, নাইস ভিশন, এপানকি ভিশন, জো ভিশন, মানে বিভিন্ন ধরনের নামে হয়, কিন্তু এগুলো সফটওয়্যার কিন্তু একটাই, সফটওয়্যার হচ্ছে সব মিলে একটাই, যে V380, ঠিক আছে? বা বাক্সটাকে আপনি নাম দেখে দেখতে পারবেন, কিছু কিছু অ্যান্টেনা আছে, কিছু অ্যান্টেনা ছাড়া আছে, কিছু কিছু ক্যাট 6ও আছে, আবার কিছু কিছু ক্যাট 6 ছাড়া আছে। যেমন এটাতে ক্যাট 6-এর কোনো ওয়াই নেই, আপনি যা করতে হবে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমেই করতে হবে। ক্যামেরাটা আপনাদের নিতে হবে সেটা আমি বলবো না, কারণ ক্যামেরার মানগুণ অতটা ভালো না। যদি আপনি মন চান আপনার বাজেট কম থাকে, 1000-1500 টাকার মধ্যে একটা ক্যামেরা লাগাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ক্যামেরাটা লাগিয়ে ফেলতে পারেন। তো প্রথম কথা হচ্ছে আপনি এটা ওয়াইফাই ছাড়া আপনার মোবাইলের সাথে আপনি কীভাবে সেট আপ করবেন। যাদের গ্রাম অঞ্চলে লাগাইতে চাচ্ছেন যে আমি গ্রামে, আমার একটা দোকান আছে, আমি ওয়াইফাই ছাড়া একটা ক্যামেরা লাগাইতে চাচ্ছি, তখন তাহলে আপনি ক্যামেরাটা লাগাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনার ক্যামেরাটা যখন কারেন্টের সংযোগ দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনি চলে যাবেন কোথায়, আপনার ফোনের ওয়াইফাইতে। ওয়াইফাইতে যাওয়ার পর একটা নাম শো করবে ক্যামেরার, যে ওয়াইফাইগুলো ক্যামেরা থেকে বের হয়, এই ক্যামেরাটা থেকে একটা সিগন্যাল বের হয়, এই ক্যামেরা থেকে একটা ওয়াইফাই সিগন্যাল বের হয়, ওই সিগন্যালটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো সেটা আপনি চিনবেন কীভাবে, সেটা তো দেখবেন অল টাইম দেখবেন প্রথমে MRB থাকবে, যেমন এটা MRB লেখা আছে, এটা মাথা রাখবেন প্রথমে MRB থাকবে। জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, এটাতে কোনো পাসওয়ার্ড থাকবে না। আবার এটাতে কিন্তু কোনো ওয়াইফাই চলবে না, সেটা কিন্তু আবার অনেকে চায় না, এটা আবার মোবাইলে কানেক্ট করে ওয়াইফাই চালাতে যায় না, ওয়াইফাই চলবে না। তো যাই হোক, এটা কানেক্ট হওয়ার পর আপনি কী করবেন, আপনার থেকে একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইতে হবে, সেটা অবশ্যই নেট দিয়ে নামাইতে হবে। আপনার কাছে মোবাইল ডাটা বা যে কোনো একটা কিছু দিয়ে আপনি প্রথমে কী করবেন, প্লে স্টোর থেকে V380 নামে একটা অ্যাপস ডাউনলোড করে ফেলবেন। তো আমার এখানে অলরেডি অ্যাপসটা ডাউনলোড করা আছে, জাস্ট আমি এটাতে ক্লিক করে এটা ওপেন দিব। এখন এখানে আপনি দুইভাবে চাইলে এটা কানেক্ট করতে পারেন, চাইলে আপনি অ্যাকাউন্টভাবে কানেক্ট করতে পারেন, আর চাইলে আপনি কি অ্যাকাউন্ট ছাড়াও কানেক্ট করতে পারেন। তো এটার অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন, যারা অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছেন, যারা টাউনে আছেন তারা অ্যাকাউন্ট খুলে যদি করতে চান, তাহলে এটার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেভাবে এটা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনার চ্যানেল সেটা দেখে নিতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যারা ওয়াইফাই ছাড়া করবেন তারা অ্যাকাউন্ট না খোলাটাই বেটার, কারণ আপনার ওই ওয়াইফাই ছাড়া তো আপনি দেখতে পারবেন না। সেই জন্য আপনি কী করতে হবে, ট্রাই উইথ অ্যান অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন। ট্রাই উইথ অ্যান অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কন্টিনিউতে ক্লিক, তো সফটওয়্যার ঢোকার সাথে সাথে আপনার সামনে এভাবে ইন্টারফেসটাই আসবে। জাস্ট আপনি এখানে কীভাবে ক্যামেরা অ্যাড করবেন, প্রথমে দেখেন আপনি উপর থেকে স্ক্রিনের উপর থেকে আঙ্গুল দিয়ে একটা টান দিবেন, যেটাকে বলা হয় রিপ্রেস, ঠিক আছে? টান দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরাটা এভাবে চলে আসবে, ফাউন্ড ডিভাইস লেখাটা চলে আসছে অলরেডি। এখানে যদি টিকমার্ক দেওয়া না থাকে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন, বা টিকমার্ক অটোমেটিক থাকবে। দেওয়ার পর জাস্ট আপনি অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার পর এখন ক্যামেরাতে যদি আমি ক্লিক করি, এটা দেখাবে আমাকে লেন ভিউ, ঠিক আছে? এখানে অলরেডি লেখা চলে আসছে লেন ভিউ, তো জাস্ট আমি এখানে ক্লিক করব। এখন এই ক্যামেরাতে আগে যারা সেট আপ করছেন, আমার আগের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, ওইটা আগের আপডেট এক ধরনের, আর এখন বর্তমানে সফটওয়্যার চেঞ্জ হয়েছে, এখনকার আপডেটটা অন্যরকম। অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ভিডিও যখন দেখেন, দেখেন যখন সাকসেস না হন, তখন আপনি কী করেন, যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাকে আপনি গালাগালি করেন। দেখেন সফটওয়্যার আপডেট হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, বিভিন্নভাবে হয়, কিন্তু এটা কন্টেন্ট ক্রিয়েটারের কোনো দোষ নয়। যেমন ধরুন আমি ভিডিওটা আজকে এভাবে করতেছি, এটা দেখা যায় এক বছর পর এটা সফটওয়্যার আপডেট আসলে এটা অন্যভাবে হতে পারে অনলাইন করাটা। তো যাই হোক, আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ওয়ার্নিং চলে আসবে, প্লিজ সেট এ পাসওয়ার্ড টু ইউর ডিভাইস ফর বেটার প্রাইভেসি, এটা আসবে। আপনি জাস্ট সেট পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। কারণ এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় কিন্তু আপনার থেকে অল একটা জিনিস চিন্তা করতে হবে, যে আপনি পাসওয়ার্ড দেওয়ার মূল যে সিস্টেমটা, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার নামটা চুজ করবেন, বা আপনি যে কোনো একটা কারোর নাম চুজ করবেন। যদি নামটা মনে না থাকে ঝামেলার কারণে, তো আপনি চুজ করতে পারেন বড় হাতের এ দিবেন, ADMIN অ্যাডমিন দিবেন, যেমন উপরে যেটা আছে অ্যাডমিন এটা ছোট হাতে লেখা আছে। জাস্ট পাসওয়ার্ডের ক্ষেত্রে অ্যাডা বড় হাতে দিবেন, তারপরে 1 2 3 4 দিবেন, স্ট্রং হয়ে গেছে। দেখেন যখন আপনার এখানে স্ট্রং লেখাটা চলে আসবে, তখন আপনি পাসওয়ার্ডটা ফিল আপ করবেন। এখন যদি দেখেন আমি যদি এখানে বড় হাতের এটা না দিয়া আমি একটা ছোট হাতের এ দিছি, তাহলে আসতেছে কি মিডিয়াম। এখন আমি যদি শুধু 1 2 3 বাদ দিই, শুধু আমি অ্যাডমিন দিই, ওকে অ্যাডমিন, ছোট হাতের উইক, খুব উইক একটা পাসওয়ার্ড চলে আসছে। তো খেয়াল করবেন যে একটা লেটার আপনার অল টাইম বড় হাতে দিবেন, দিয়ে সাথে কিছু ওয়ার্ড যোগ করে দিবেন, ঠিক আছে? তো আমি দিলাম অ্যাডমিন 1 2 3 4, সাথে কিছু সংখ্যা যোগ করে দিলাম, সর্বনিম্ন 8টা, সর্বোচ্চ 40টা পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। তারপরে এখানে আর কোনো কিছু করেন না, জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরাটা লাইভ ভিউ দেখাবে। এখন কথা হচ্ছে আপনি এই যে ক্যামেরাটা, ঠিক আছে,
এখন যে আমার এখানে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা এখন এটা আপনি ওয়াইফাই ছাড়াই দেখতেছেন, এটা কোনো আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতেছেন না, এটা ওয়াইফাই ছাড়া আপনার এখানে চলতেছে। তো যারা ক্যামেরা আছেন তারা চাইলে আপনার এই ক্যামেরাটা এইভাবে সেট আপ করে আপনি দেখতে পারবেন। এখন এটাতে আপনি মেমোরি লাগাইতে পারেন, মেমোরি লাগানোর পর আপনি মেমোরিটা কোথায় লাগাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে আবার মেমোরি লাগানো যায় খুঁজে পান না, এই যেটা যখন লেন্সটা আপনি এভাবে মুভিং করবেন তখন এখানে আপনি কী পারবেন মেমোরিটা পাবেন। তবে সবচেয়ে বেটার আপনি এটা হাতের মাধ্যমে ঘুরাবেন না, এটাকে আপনি সফটওয়্যারের মধ্যে সিস্টেমেটিকভাবে ঘুরাবেন, সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণটা কন্ট্রোল করা যায়। তো আপনি যদি হাতের মাধ্যমে এটা ঘুরান এটা কিন্তু মোটরের জন্য ক্ষতিকারক হবে, মোটরটা নষ্ট হওয়ার চান্স আছে, কারণ সফটওয়্যারের মাধ্যমে আপনি সেটা ঘুরাতে পারেন। যেমন ধরুন আমি এখন সফটওয়্যারের মাধ্যমে ঘুরাইতেছি, আপনি সেটা ঘুরাতে পারবেন। তো টোটাল কথা হচ্ছে আপনি যদি আপনার কাছে ওয়াইফাই না থাকে তখন আপনি কী করবেন, জাস্ট আপনি বাসায় গিয়ে দেখতে পারবেন না। আপনি যখন আপনার দোকানে মেমোরি লাগিয়ে দেবেন, দোকানে একটা সেলে বসে দিয়ে গেছেন, আপনি জাস্ট দোকানে আসবেন, এসে এই ক্যামেরাটার ওয়াইফাইটা আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। ফোনের সাথে কানেক্ট করে আপনি যখন আপনার ফোনের সাথে যতটুকু শো করে ওদের সাথে কানেক্ট করে নিয়ে আপনি আপনি চাইলে রেকর্ডিং সব কিছু আপনি দেখতে পারবেন। আর যদি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি করতে হয় ওয়াইফাইয়ের মাধ্যমে কীভাবে সেট আপ করবেন সেই ভিডিও আমি আপলোড করে দিব। আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে ওয়াইফাইয়ের মাধ্যমে কীভাবে আপনি ক্যামেরাটা অনলাইন করবেন। এই আমার কাছে যে এটা আছে কিন্তু ল্যান ভিউ হবে না, কারণ এটাতে ল্যানের কোনো অপশন নাই। তো ওয়াইফাইয়ের মাধ্যমে কীভাবে সংযোগ করবেন সেই ভিডিওটা দিয়ে দিব, দেখে নেবেন। আর ভিডিও যদি ভালো লাগে বা ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন বা ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।